দ্বারা দিয়ে হতো এই হচ্ছে দুটো বাতি সিরিজ সংযোগ করছি না আর যে সুইচের মাধ্যমে হচ্ছে কি সুইচের মাধ্যমে এই সুইচটা নাম হচ্ছে এসবিএসসি অর্থাৎ সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ একটা সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচের মাধ্যমে দুটো লোডকে সিরিজে সংযোগ করে একটা সার্কিট ডায়াগ্রাম তৈরি করছি এটা কানেকশনটা সিস্টেমটা হচ্ছে কি প্রথমত হচ্ছে ফেজ এখান থেকে যখন আমরা সাপ্লাই দিব এই ফেজটা সরাসরি আসি এখান দিয়ে যাই সরাসরি আসবে কোথায় সুইচের সুইচের এক প্রান্তের মধ্যে কোথায় এই যে এখানে ফেজটা আসে সরাসরি সুইচের মধ্যে আসবে সুইচ থেকে সুইচের অপর প্রান্ত দিয়ে এই তারটা আসে এখানে লোডে ব্যাটারি হোল্ডারের যে একটা প্রান্তের মধ্যে আসে লাগে এটা আসে কি ফেজটা আসে ফেজটা এখান থেকে ইন হলো অপর প্রান্ত দিয়ে আউট হয়ে আসে এটার মধ্যে আসে কি ইন হলো সেকেন্ড হোল্ডার সেকেন্ড হোল্ডারে যখন ইন হলো কি আসে ফেজ আসে এবার আসবে কি ডিউটা ডিউটারটা प्रत्येक কিন্তু এখানে কি 100 ওয়াটের আলো দিচ্ছে না দেখা গেছে যে 60 ওয়াটের আলো মত পাচ্ছি শুধুমাত্র কেন যেখানে ভোল্টেজটা বাড়তে যাচ্ছে ভোল্টেজটা ই হচ্ছে 220 ভোল্ট কিন্তু 220 ভোল্ট কিন্তু দুটোটা লোড কিন্তু সমান পাচ্ছে না কিন্তু কারেন্ট সমান ভোল্টেজটা সমান এই লোড এই যে সার্কিটে এই সার্কিটে সাধারণত ব্যবহার করা হয় কোথায় বিভিন্ন জায়গায় আলোক সজ্জা লাইটিং এর কাজে ব্যবহার করা হয় কলিগিয়াল সার্কিটে ব্যবহার করা হয় কি কলিগিয়ালের সাথে একটা বাক্স সিরিজে সংযুক্ত কেন করে ওই যে কলিগিয়ালের আলোটা কি যে মানে সাউন্ড টাইপ দিয়ে ঠিক আছে আবার পাঁচ বলা অনেক সময় কি করে দুষ্ট বলা হয় ঘুরিয়ে আসে সুইচ দেয় দিয়ে কি কলিগিয়ালের সঙ্গে যাবে তো বাতিটা খুলে ফেলা হবে কলিগিয়ালটা কি বাজে না ওই সিরিজ সম্পর্কটা ওইখানে করা সিরিজের একটা বৈশিষ্ট্য বলছি আমরা সিরিজে কি প্রত্যেকটা লোডে কারেন্ট সমান থাকে ভোল্টেজ কারেন্ট সমান থাকে ভোল্টেজটাও সমান থাকে তারপর হচ্ছে প্রত্যেকটা লোডে 220 ভোল্ট আমি এখানে সাপ্লাই দিলাম এটা বলতে কি 220 ভোল্ট আছে তাহলে না এই দুটোটা লোডের ভোল্টেজটা যখন বলি 220 ভোল্টেজের সমান এরপর হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স হচ্ছে কি আলাদা আলাদা রেজিস্ট্যান্সের মানে যখনের সমান এই সিরিজ সংযোগটা কোথায় ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায় আলোক সজ্জা এবং লাইটিং এর কাজে ব্যবহার করা হয় একটি সুইচ দ্বারা অনেকগুলো লোড দিয়ে চলতে করা যায় তারপর আর কি সুবিধা আছে এই সিরিজ সার্কিটটা ব্যবহার করা কোথায় ওভার ভোল্টেজ যেখানে অতিরিক্ত ভোল্টেজ প্রোটেকশন হচ্ছে ব্যবহার হচ্ছে ওইখানে এটা ব্যবহার করলে দেখা যাবে যে হ্যাঁ এটা রিজেস্ট করা যায় তারপর হচ্ছে পোলারিটি টেস্ট